ওই কৃতিত্বে দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশি চার তরুণ কোরিওগ্রাফার ও একজন নাট্য অভিনেতা। সমসাময়িক ডান্স থিয়েটার পারফরম্যান্স শিরোনামে এই আয়োজনে গোথে ইনস্টিটিউটের মিলনায়তনে এই পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। মানব জীবনের ছন্দ ও প্রতিদিনের সংগ্রামের ছবি শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনে মঞ্চে মৃদু আবহ সঙ্গীতে এমন সব জটিল বিষয় নৃত্যভাষ্যে তুলে ধরেন নির্বাচিত তরুণ কোরিওগ্রাফাররা। নাচে এই সাবলীল ভাষা ভেদাভেদ ভুলিয়ে ছুঁয়ে যায় সব শ্রেণী আর বয়সের দর্শককে। শৈল্পিক এইসব পরিবেশনা প্রাচ্য আর পাশ্চাত্যের নৃত্যধারা মিলেমিশে একাকার হয়ে এক নতুন নান্দনিক ধারার জন্ম দেয়। আমাদের লক্ষ্য ছিল কন্টেম্পোরারি ড্যান্স ফর্মকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। এদেশের নৃত্যশিল্পীরা অসম্ভব মেধাবী, তারা উপমহাদেশীয় শাস্ত্রীয় নৃত্যধারাটা এরই মাঝে চর্চা করছে। আমরা শুধু এই দুই নৃত্যধারার সম্মিলন ঘটিয়েছি। তরুণ কোরিওগ্রাফাররা নিজ ভাবনা ও নাচের অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত। আমরা সবাই ট্র্যাডিশনাল ডান্স বা ক্লাসিক্যাল ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের একটা শেখার বিষয় ছিল। আরও অনেক কিছু আমরা মানে অ্যানাটমিক্যালি অনেক কিছু জানতে পেরেছি যে একটা মুভমেন্ট করতে গেলে আমার শরীরের ভিতরে আসলে কী কী পরিবর্তন হচ্ছে। নতুন আঙ্গিকের এইসব শৈল্পিক সৃজনকে দর্শকের সামনে তুলে ধরা ও পরিচিত করার প্রয়াস বাংলাদেশকে কিছু মেধাবী তরুণ নৃত্য পরিচালক উপহার দেবে, এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের।